হ্যালো বন্ধুরা, চাকরি সংক্রান্ত আবার একটি নতুন আপডেট নিয়ে চলে এসেছি, বড় আপডেট। তোমরা ভিডিওটি অবশ্যই স্কিপ না করে পুরোটি দেখবে আশা করি। তো প্রথমে দেখে নেবো যে পদের নাম, আইসিডিএস অঙ্গনারী কর্মী পদে, দুই হচ্ছে আইসিডিএস অঙ্গনারী সহায়িকা, আর তিন হচ্ছে আইসিডিএস অঙ্গনারী সুপারভাইজার পদে নিয়োগ করা হবে। এর জন্য মোট শূন্য পদ, একই সঙ্গে প্রচুর পরিমাণে শূন্য পদ, এখানে সব মিলিয়ে 55,000-এর কাছাকাছি শূন্য পদে নেওয়া হবে কর্মী। তো প্রথমে যে আমরা দেখে নেবো অঙ্গনারী কর্মীর জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। যে কোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে আবেদন জানানোর জন্য। আর মাসিক বেতন কী থাকছে, চাকরিতে নিযুক্ত হওয়ার পর কর্মীদের মাসিক বেতন দেওয়া হবে 8,250 টাকা অবধি হতে পারে। পরের পদ যেটা অঙ্গনারী সহায়িকা, এর জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগছে। এই পদের জন্য আবেদন জানাতে চাইলে যে কোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে। এর মাসিক বেতন কী রাখা হয়েছে, চাকরিতে নিযুক্ত করার পর কর্মী পিছু মাসিক গড় বেতন 6,300 টাকা অবধি হতে পারে। এখানে তৃতীয় যে পোস্ট আছে সুপারভাইজারের জন্য শিক্ষাগত যোগ্যতা, এই পদে আবেদন জানাতে গেলে আবেদনকারীকে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। এর জন্য মাসিক বেতন রাখা হয়েছে, গড় বেতন 35,000 টাকা থেকে শুরু হচ্ছে। তো পার্থিব বয়সসীমা, যে কোনো ধরনের পদে আবেদনের জন্য বয়সসীমা সমান, সেক্ষেত্রে ন্যূনতম 18 বছর বয়স হলেই আবেদন জানাতে পারবে এবং সর্বোচ্চ 45 বছর হতে লাগবে। তো কীভাবে আবেদন করবেন, অনলাইনের মাধ্যমে খুব সহজে আবেদন করা যাবে। সেই ক্ষেত্রে সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অনলাইন আবেদন লিঙ্কে ক্লিক করুন। নিজের যাবতীয় তথ্য দিয়ে ভালো করে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিল আপ করুন। সেক্ষেত্রে নিজের নাম দেবেন, অভিভাবকের নাম দেবেন, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেবেন। আর যাবতীয় ডকুমেন্টস, গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি আপলোড করতে বললে এক এক করে আপলোড করে দিন। সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের কাজ সম্পূর্ণ করুন। প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্টস অবশ্যই সঙ্গে রাখবেন, প্রথমত হচ্ছে এক, বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট, দুই, স্থায়ী ঠিকানা প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড, তিন, সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, চার, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, পাঁচ, কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, ছয়, বৈধ ও সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি, সাত, রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার। তো আমার ডিসক্রিপশনে এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট আপনারা ভিজিট করে অ্যাপ্লাই করে নিতে পারবেন। থ্যাংক ইউ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন।